এইসব ব্যাপারে কথা বলতে চাই না, এই ফালতু প্রশ্নে আমি অ্যান্সার করবো না। এগুলো নিয়ে অনেকবার আমি বলেছি, সব বলা হয়েছে। তো এগুলো নিয়ে কোশ্চেন করা মানে আপনার এই এগুলো ভাইরাল করার জন্য, আপনাদের পেজ ভাইরাল করার জন্য এগুলো মানুষ আমাকে বিক্রি করে খাচ্ছে উল্টোপাল্টা প্রশ্ন করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের পেজের ভিউ বাড়াচ্ছে এবং আমাকে বিক্রি করে খাচ্ছে বলে মন্তব্য করেছেন সম্প্রতি আলোচিত সমালোচিত চিত্রনায়িকা শিরিন শীলা। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত চুমুকাণ্ডে হেনস্থার শিকার হন চিত্রনায়িকা শিরিন শীলা। ভক্তকে ভালোবেসে কাছে টেনে নেওয়ায় রীতিমতো কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকবার ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে কথা বলেন শিরিন শীলা। সম্প্রতি আবারও এ প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী। বিতর্কিত এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। এ সময় মানুষ অভিনেত্রীকে বিক্রি করে খাচ্ছেন বলেও জানান তিনি। শিরিন শীলা আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় শিল্পীদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ তো আলোচনায় আসতে চায় না। আমি আলোচনায় আগে থেকেই ছিলাম, দুর্ঘটনাবশত এটা ঘটে গেছে, ওইটা নিয়ে আর কথা বলতে চাই না। বিষয়টি যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন আর এটা নিয়ে আমি কথা বলবো না, আর এটা বাড়াতেও চাই না। এটা নিয়ে আমি যত কথা বলবো ততও বাড়বে। অভিনেত্রী আরও বলেন, আমাকে বিক্রি করে খাচ্ছে মানুষ। ভাই, আমাকে সবাই ব্যবহার করতে চাচ্ছে, আমি এজন্য এটা নিয়ে আর কথা বলতে চাই না। তখন আমি কথা বলেছি কারণ তখন বিষয়টা অনেক গরম ছিল, সেখানে আমার কোনো দোষ ছিল না। আসলে সেটাই ক্লিয়ার করতে চেয়েছি। আসলে আমি তো সরল মনে একটা মানুষকে সহযোগিতা করতে চেয়েছি, আমি কিন্তু গরিব বলে তাকে অবহেলা করিনি। তিনি বলেন, আমি যেহেতু তাকে বিশ্বাস করে কাছে আসার সুযোগ দিয়েছি, তাকে ভালোবেসেছি, সহযোগিতা করতে চেয়েছি, পরবর্তীতে আমি জানতে পেরেছি সে পাগল না, সে রিকশা চালাই, তার মা আছে, এমনকি তার বউও আছে। সে আমাকে মিথ্যা বলেছে। বিষয়গুলো জানার পরও যে ঘটনাটি ঘটেছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে আমি তাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি। আসন্ন ঈদের কাজ নিয়ে জানতে চাইলে শিরিন শীলা বলেন, ঈদে ডিপজল ভাইয়া বলেছে একটি সিনেমা রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু আমি এখনও শিওর না আসলে এই ভাইয়া কোনো সিনেমা রিলিজ দেবেন কি না। যদি এই ঈদে সিনেমা আসে তাহলে জিম্মি সিনেমাটি আসতে পারে। পরবর্তী কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বর্তমানে সাইমন সাদিকের সঙ্গে শেষ বাজি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, এটি নির্মাণ করছেন মেহেদি হাসান ভাইয়া। এছাড়া আদুর আজাদের সঙ্গে দ্য রাইটার সিনেমায় কাজ করছি, এগুলো নিয়েই এখন ব্যস্ত রয়েছি।